24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে এই মুহূর্তে আলোচিত বিষয় চট্টগ্রামের পরীর পাহাড়ে চট্টগ্রামের যে আদালত ভবন আছে সেটির পাশে আইনজীবী সমিতি এবং আইনজীবীদের যেই ব্যবহার করার জন্য যে কয়েকটি ভবন আছে, বলা হচ্ছে এর মধ্যে এই ভবনগুলোকে অবৈধ বলে এগুলো উচ্ছেদ করার কথা বলছে জেলা প্রশাসন। আইনজীবীদের পক্ষ থেকেও যুক্তি উপস্থাপন করা হয়েছে, বৈধতার বিষয়ে বলা হয়েছে। সিডিএ সঙ্গে কথা বললে সিডিএ বলছে যে এই পাঁচটি ভবনের মধ্যে একটি ভবন অনুমোদনহীন আর বাকি ভবনগুলো তাদের অনুমতি আছে এমনটি তারা বলছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, পরীর পাহাড়ে যে উচ্ছেদ অভিযানে কথা বলা হচ্ছে সেটি নিয়ে। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে যুক্ত হবেন জনাব শাহিনুল ইসলাম খান, প্রধান পরিকল্পনাবিদ চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি। আমাদের সঙ্গে যুক্ত আছেন এ এইচ এম জিয়াউদ্দিন, অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। জনাব এ এইচ এম জিয়াউদ্দিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ। জি, আমরা আলোচনা যাব। যাবার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে এই পরীর পাহাড়ের স্থাপনা নিয়ে সব পক্ষের বক্তব্য সহ। আমরা প্রতিবেদনটি আগে দেখবো। আচ্ছা, প্রতিবেদনটি আমাদের হাতে আসুক, আমরা দেখে নেছি। প্রথমে আপনার কাছে আসতে চাই এইচ এম জিয়াউদ্দিন, আসলে বিষয়টি কি? এর আগে গত কয়েক বছর আগেও এরকম একটি প্রক্রিয়া ছিল, আমরা যেটি দেখেছি পরবর্তীতে সেটি নিয়ে তীব্র প্রতিবাদও হয়েছে। পরীর পাহাড় যেটিকে বলা হচ্ছে, যেখানে আদালত ভবন অবস্থিত, এই পাহাড়ে আদালত ভবন ছাড়াও আপনাদের যে স্থাপনাগুলো আছে, যেগুলোতে আপনারা চেম্বার করেন, আইনজীবীরা যেগুলোতে বসেন, এই স্থাপনাগুলো কি আসলে কারা তৈরি করেছেন? এগুলো আপনারা তৈরি করেছেন না সরকারি ভাবে নির্মাণ হয়েছে? আসলে ঘটনাটা কি, এখানে কেন উচ্ছেদ করতে হয়েছে হচ্ছে আর স্থাপনাগুলোই বা কিভাবে এলো? এইচ এম জিয়াউদ্দিন, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের যেগুলো আমরা যে ভবন গুলো করেছি এগুলো বৈধভাবে নির্মাণ করেছি আমরা। অ্যাটলাস্ট আমরা শাপলা ভবন নির্মাণ করেছি, সেটিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এখানে 5 কোটি টাকা দিয়েছিল ভবন নির্মাণের জন্য, আর বাকিগুলো আমাদের আইনজীবীদের অর্থায়নের মাধ্যমে এই বিল্ডিং গুলো হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আইন মন্ত্রণালয়ে, তাই তো? না, এই জায়গাটি আমরা পার্মানেন্ট লিস্ট পেয়েছি এবং ডিগ্রি মূল্যে এবং পার্মানেন্ট লিস্ট মূল্যে আমরা এই জায়গার মালিক। এখানে আমরা সেই মূল্যে আমরা কিন্তু সিডিএ থেকে আমরা নকশা অনুমোদন করেছি, আমরা যার কারণে কিছু দেখিয়ে আপনারা সিডিএ থেকে নকশা অনুমোদন করেছেন। তাহলে জটিলতা কোথায়? প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বা যেভাবে নির্দেশনা এসেছে বলা হচ্ছে, জটিলতাটি আসলে কোথায়? এই নির্দেশনা আসার কারণ কি এখন? এটা তো আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, এটা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যেটা এসেছে সেটা হচ্ছে ডিসি সাহেবের যে এটা প্রতিবেদন পাঠিয়েছে তার ভিত্তিতে। একতরফা তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, দোনো পক্ষের কথা শুনতে হবে। এখানে ডিসি সাহেবের কথা শুনে একটা যদি ব্যবস্থা নেওয়ার জন্য বলে সেটা তো দুর্ভাগ্যজনক হবে, এটা তো উদ্দেশ্য প্রণোদিত। ডিসি সাহেব ওদিন ওইখানে চলাচলের পথ বন্ধ করে দিতে চেয়েছিল, সেটা বাদ দিয়েছে, সে কারণে উনি এই ধরনের কর্মকাণ্ড গুলো পরিচালিত করতেছে, সেটার কোনো ভিত্তি নেই। আমার কথা হচ্ছে যে আমার প্রতি ওনারা যদি প্রতিবেদনটা দেওয়া হয়েছে, উনি তো ডিসি সাহেব তার নিজস্ব মন গড়া একটা প্রতিবেদন দিয়েছে। আবার আরেকটি কথা হচ্ছে যে রেজিস্ট্রি অফিসে চতুর্দিকে যে স্থাপনা গুলো রয়েছে এগুলো তো ভাড়া ডিসি সাহেব অফিস নেই, এখানে তো জেলা আইনজীবী সমিতি কোনোভাবে যুক্ত নেই। তো এই বিষয়ে আমাদেরকে এই বিষয়ে একটা যে উনি বলেছেন যে এখানে ছাত্রাবাস আছে, এখানে কি ডিসি এই ডিসি পরিবারে কোনো ছাত্রাবাস উনি প্রমাণ দিতে পারবে? এখানে যে উনি অবৈধ স্থাপনার কথাগুলো বলতেছে এগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, কিন্তু ওনার স্টাফরা এটা থেকে ভাড়া নিচ্ছে, এই দায়িত্ব কি আমাদের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ আছে? এই মিথ্যা তথ্যগুলো দিয়ে মানে আপনি যে রিপোর্ট যেটা যে প্রতিবেদনটা দিয়েছে এটা এটা এটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, যেটার উপর মন্ত্রী পরিষদ বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রকৃত তথ্যটা জানা প্রয়োজন বলে মনে করি আমি। এইচ এম জিয়াউদ্দিন, আগে যে ঘটনাটি ঘটেছিল যে আন্দোলনে পর্যন্ত আপনারা গিয়েছিলেন, সেইটি আসলে কিসের প্রেক্ষিতে হয়েছিল? তখন কি একই ধরনের উচ্ছেদ প্রক্রিয়া ছিল বা এরকম অবস্থার সৃষ্টি হয়েছিল? না, এটা তো ঘটনা হচ্ছে যে ওরা তো বিভিন্ন সময় ওরা মনে করেন যে এই এটা তো কোর্ট বিল্ডিং, কিন্তু ওনারা পরীর পাহাড়টাকে কোর্ট বিল্ডিংটাকে ওনাদের দাবি করে অনেক সময় অনেক রকম সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল, যেগুলো হয়তো আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেছে, কিন্তু উনি সেটাতে না করে ওনার সাথে আমরা তো আলোচনা আমরা বলেছি যে আপনারা টেবিল টকে বসেন, সেটা না করে উনি একটা গোপনে একটা প্রতিবেদন পাঠিয়ে দিয়ে
যেটা কোনো ভিত্তি নাই সেটার উপর ডিপেন্ড করে একটা যে চিঠি আসে সেটা তো দুর্ভাগ্যজনক বিষয়টা, বিষয়টা তো মেনে নেবেন, আইনজীবী সমাজ তো কোনো সময় মেনে নেবে। এইচ এম জিয়াউদ্দিন আপনি যুক্ত থাকবেন, আমাদের হাতে প্রতিবেদনটি এসেছে, আমরা এটি একটু দেখে নেচ্ছি। চট্টগ্রামে পুরীর পাহাড়ের চূড়ায় জেলা প্রশাসক কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয় সহ কয়েকটি সরকারি ভবনের বাইরে আরো পাঁচটি বহুতল ভবনে গিরে আছে এই পাহাড়। আইনজীবীদের ভবন সংকটের কথা বলে আরো নতুন ১২তলা বিশিষ্ট দুটি বহুতল ভবন নির্মাণ নিয়ে জেলা প্রশাসন ও বার সমিতি এখন মুখোমুখি অবস্থানে। জেলা প্রশাসক বলছেন, পাহাড়ে অবৈধ কোনো স্থাপনা থাকলে উচ্ছেদে যাবে তারা। ঝুঁকিপূর্ণ স্থাপনা যেগুলো রয়েছে সেটি পুরীর পাহাড় হোক কিংবা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পাহাড় হোক কিংবা চট্টগ্রামের যে কোনো উপজেলার পাহাড় বা টিলা হোক, সেখানে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে আমরা এগুলোকে আইন অনুযায়ী পর্যায়ক্রমে উচ্ছেদ করব। আইনজীবী নেতারা বলছেন, আদালতের অনুমতি নিয়ে নির্মাণ হয়েছে আইনজীবী ভবন, আছে সিডি এর অনুমতিও, তাই উচ্ছেদের কোনো সুযোগ নেই। আমাদের এখানে কোর্টের ডিগ্রিও আছে এবং অনুমোদনও আছে, এখানে অবৈধভাবে আমরা নেই, এই বিল্ডিংগুলো হয় নাই। আর এই বিল্ডিংগুলো তো এখন হয় নাই, আজ থেকে ৪০ বছর আগে থেকে ধাপে ধাপ হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নেব, উচ্ছেদ অভিযান জেলাতে আমাকে চিঠি আসতে হবে, এমনি তো যেতে পারবে না। তবে সিডিএ বলছে, পুরীর পাহাড়ে পাঁচ আইনজীবী ভবনের মধ্যে একটি বহুতল ভবনের অনুমতি নেই সিডিএ, আবার অনুমতি থাকা আরো চার ভবনের সত্য মানা হয়েছে কিনা খতিয়ে দেখছে তারা। চট্টগ্রামের পুরীর পাহাড়ে যে ভবনগুলো, আদালত ভবন ছাড়া যে ভবনগুলো আছে, এর মধ্যে আইনজীবীদের ভবন আছে পাঁচটার মতো, এর মধ্যে চারটার অনুমোদন আছে আর একটার অনুমোদন নাই। এছাড়াও প্রায় আমরা হিসাব করে দেখেছি প্রায় ২-৩০০ মতো ছোট ছোট স্থাপনা আছে, এই সমস্ত স্থাপনার কোনোটারই অনুমোদন নাই। জেলা প্রশাসক বলছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরীর পাহাড়কে দখলমুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীও। নয়ন বড়ুয়া জয়, নিউজ ২৪, চট্টগ্রাম। আমরা প্রতিবেদনটি দেখছিলাম যেটিতে তিন পক্ষেরই বক্তব্য ছিল, সাথে সিডিএর জনাব শাহিনুল ইসলাম খান আপনারও বক্তব্য, যেটি সিডিএর পক্ষ থেকে। একটু বিস্তারিত জানতে চাই যে আসলে ঘটনাটা কি, আপনাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে একটি ভবন অনুমোদন নেই পাঁচটি ভবনের মধ্যে আর চারটির অনুমোদন আছে, আসলে বিষয়টি কি, সিডি এর মাধ্যমে কিভাবে অনুমোদন আসলো, বা এখানে সমন্বয়হীনতাটা আসলে কোন জায়গায়, যে মানে তথ্য ঘাটতিতে একজন আরেকজনকে না জানায়, এক এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে। যেমন মন্ত্রী পরিষদ থেকে যে চিঠিটি এসেছে জেলা প্রশাসনের মাধ্যমে, তারা বলছেন যে সেখানে আদালত ভবন ছাড়া বাকি সব স্থাপনাই অবৈধ। জনাব শাহিনুল ইসলাম খান, ধন্যবাদ। আমরা আসলে তো যখন আবেদন, কেউ কোন প্রতিষ্ঠান যখন নকশা অনুমোদনের জন্য আবেদন করে, আবেদনের সঙ্গে সে যেখানে নির্মাণের জন্য অনুমোদন চাইছে সেই জায়গার পক্ষে একটা দলিল উপস্থাপন করেন। সেই দলিলটা থেকে দলিলে আমরা যদি বুঝতে পারি, প্রাথমিকভাবে বুঝতে পারি যে এই জমির মালিকানা আছে যিনি এখানে নির্মাণের অনুমোদন চাইছেন, যদি মালিকানা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা অনুমোদন দিই। তবে এই সেই সঙ্গে আমরা বলে রাখি, যেহেতু মানে মালিকানা নির্ধারণের বা নিশ্চিতকরণের দায়িত্ব যেহেতু সিডিএ নাই, সিডিএ এই দলিলের সাপেক্ষে, প্রদত্ত দলিলের তথ্য সাপেক্ষে এই নকশাটা অনুমোদন দেওয়া হলো। তবে মালিকানা নিয়ে কোনো সমস্যা দেখা দিলে বা মালিকানাকে চ্যালেঞ্জ করলে এটি সেক্ষেত্রে এটা বাতিল হয়ে যাবে। কোন যে সমস্যাটা সৃষ্টি হলো আর কি, বা যে যেটি হচ্ছে বলা হচ্ছে যে উচ্ছেদ করা হবে, আইনজীবী সমিতি বলছে না আমাদের বৈধ কাগজপত্র সাপেক্ষে সিডিএ থেকে অনুমোদন এসেছে, আমরা লিজ নিয়েছি সরকারের কাছ থেকে, সেই জায়গা থেকে এখন আসলে করণীয়টা কি? তিনটি সংস্থা বা যারা আছেন তাদের নিশ্চয়ই বসা উচিত, আপনার মতামত কি? না, অবশ্যই, যেহেতু একটা অনুমোদন নিয়েছে আইনজীবীদের পক্ষ থেকে, তারা আমাদের সঙ্গে আমাদের কাছে যে দলিলাদি দাখিল করেছিল সেই যে দলিলের উপর আমরা অনুমোদন দিয়েছি। এখন স্বভাবতই এখন আইনজীবী সমিতির এখন দায়িত্ব যে এই জমির মালিকানা সংক্রান্ত যে দলিলাদি আমাদের নকশা অনুমোদনের জন্য দাখিল করা হয়েছিল সেগুলোর মানে অথেন্টিসিটি বা বৈধতা নিয়ে যদি কোনো ব্যাখ্যা করা থাকে, এটা সেক্ষেত্রে সেখান থেকে তারা মানে অবহিত করবেন। আমাদের এখানে অন্য একটি শব্দ আসছে যেটি আমরা শুনতে পাচ্ছি,
আমরা আশা করি সেটি বন্ধ করবেন। এইচ এম জিয়াউদ্দিন আপনার কাছে আসছি, এক মিনিট সময় আছে আমাদের সাথে, আমরা আসলে একটু দেরি হয়ে গেছে সবাই শুরু করতে। জিয়াউদ্দিন, এখন আপনারা কি করবেন আসলে? না, আমরা সিদ্ধান্ত নিব। আমরা কথা হচ্ছে যে ওনারা যে মানে একটা বিদ্বেষমূলক যে কর্মকাণ্ড গুলো করতে চাচ্ছে, এটার বিরুদ্ধে আমরা আমরা আমাদের আইনগত এবং আমাদের যেটা করা প্রয়োজন সেটা আমরা করব। আচ্ছা, আপনারা যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বা ছাড় দিবেন না, সেটি আসলে কেন? এটা অবশ্য থাকতে থাক একটা উনি একটা গায়ের জোর একটা অবৈধ কর্মকাণ্ড করবে, এটা এটা তো আমরা ছেড়ে দিব। কিন্তু আপনারা তো বলছেন আপনাদের বৈধ কাগজপত্র সবকিছুই আছে, তাহলে আন্দোলন দরকার আছে কি? না, উনি যদি গায়ের জোরে কিছু করতে চায় তাহলে আমরা করব না। আপনারা কি মানে আপনারা বলছেন যে আগে বসার কথা বলছেন, এখনো কি বসার অপশন তো খোলা আছে আপনাদের? নিশ্চয় আলোচনা আছে। উনি তো আজকে আজকে যেমন মিটিং করে বলছে 7 অক্টোবর থেকে উচ্ছেদ অভিযান করবে, উনি কি বসার পরটা কি খোলা রাখছে? উনি তো বলছেন যে আজকে মিডিয়াকে বলছেন যে 7 অক্টোবর থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে। উনি কিসের ভিত্তিতে উচ্ছেদ অভিযান শুরু করবে, কোন জায়গা থেকে শুরু করবে? এটা তো আমরা যখন এখানে আমরা পরিবারের এক পার্ট, তাহলে আমাদের সাথে কথা বলতে হবে না? আমাদের প্রত্যাশা থাকবে যে কোন ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যাটি সমাধান হবে। এর আগেও সমস্যা সৃষ্টি হয়েছিল, আইনজীবীরা নিশ্চয়ই আদালতের অবিচ্ছেদ্য অংশ, আইনজীবীরা তাদের কথা আমলে নিয়ে তাদের সঙ্গে বসে যেটি সুন্দর সমাধান হয়, পরীর পাহাড়ও রক্ষা পাবে, অবৈধ স্থাপনাও যদি থেকে থাকে সেটি একটি ভালো সমাধান হবে, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। দুজন অতিথিকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের আয়োজন এখানে শেষ করছি। চট্টগ্রামের পরীর পাহাড়ে অবৈধ স্থাপনা থাকলে সেটি উচ্ছেদের কথা বলছে সরকার, সেই প্রসঙ্গে আজকে কথা বলার চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই।